সে যদি তাকবীর ধ্বনি দিতে পারে কণ্ঠকে উচ্চ করে আবার বাংলার জমিনে কালিমার পতাকা উদ্দিন হবে ঠিক কি না এইভাবে আওয়াজ দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে এই তো এইভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ অল্প একটু কথা বলবো যেহেতু এলাকার ছেলে বাইরে থেকে ভালো আলোচক আসছে তিনারা কথা বলবেন এতক্ষণ কথা বলেছেন আমাদের প্রিয় বড় ভাই লেখক এবং গবেষক যার প্রত্যেকটা কথাই দলিল ছিল ঠিক কি না কুরআন ও হাদিসের বাণী বলছে বাংলা উচ্চারণ করেছে প্রিয় হেদায়েত ভাই আল্লাহ তাআলা তারে গোলামকে কবুল করুন সবাই পড়ি আমিন ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ودائيا إلى الله بإذنه أسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه المرسلين সবাই আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে একটু আল্লাহর সঙ্গে কথা বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق وتقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت الشاتي رسول الشاني بريمار بھلو بشن یہ شبه اوچھو کون پھر پورن لانا محمد سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى علي سيدنا
شفيعنا محمد او مدينار ماتير তুই যে বড় ভগবান তোমার মাঝে ঘুমিয়ে আছে শেষ জামানার মেহমান আল্লাহুম্মা একটু সামনের দিকে ভাই দুরুদ পড়তে পড়তে সামনের দিকে আমি অল্প এক্ষণ কথা বলবো একটু চলে আসেন আলহামদুলিল্লাহ চলে আসেন আকাশের পাখিগুলি কোথায় যাও উড়িয়া সবাই আকাশের পাখিগুলি কোথায় যাও উড়িয়া মহিষ খোলাবাসীর সালাম খানি পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা উচ্চ কণ্ঠে ভাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا علي سيدنا شفيعنا محمد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রিয় জেলা নড়াইল জেলার সদর থানার অন্তর্গত মহিষখোলা মহিলা মাদ্রাসা ও এই অত্র অঞ্চলের প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় আজকের কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে উপস্থিত রয়েছেন জাতির বিবেক সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনিক ভাইরা উপস্থিত রয়েছেন পৃথিবীর সব থেকে অবলা সরলা আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা উপস্থিত রয়েছেন আমার এই অঞ্চলে যাদের সাথে সব সময় দেখা হয় আমার প্রাণপ্রিয় আপনজনেরা সবাইকে জানাই আলোচনা শুরুতে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদেরকে এই কোরআন আল করিমের ময়দানে আসার তাওফিক দিয়েছেন কে আমরা কি কোনো আবেদন করেছিলাম সম্মানিত ভাইরা একটা বাসায় বিয়ে হচ্ছে তো যে বাসায় বিয়ে হচ্ছে সুন্দর করে প্যান্ডেলিং করছে লাইটিং করছে পোস্টারিং করছে বক্স বাজাচ্ছে সুন্দর সুন্দর টেবিল তৈরি করছে অনেক মানুষ খাবার খেতে যাচ্ছে বসতেছে খেয়ে চলে যাচ্ছে আপনারা বলেন এই যে যে বিয়ে বাড়িতে যাচ্ছে এবং খাবার খেয়ে চলে যাচ্ছে এরা কি রাস্তার লোক নাকি দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আপনারা জানেন বর্তমান হচ্ছে সৃজনশীলতার যুগ কিসের যুগ সৃজনশীলতার যুগ মানুষ যেটা নিজে গবেষণা করে সৃষ্টি করতে পারবে তৈরি করতে পারবে এটাই উত্তম ঠিক কি না তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মহিষখোলাবাসী শেখাটিবাসী কাইজদাহবাসী পঁচিশাবাসী যদি কোনো কিছু তৈরি করতে পারে এইটা ইতিহাসের থেকেও স্বর্ণ অক্ষরে আগামী দিনে নাম লেখানো হবে ঠিক কি না তাহলে আমাদের উচিত প্রত্যেকটা বিষয় কোরআন হাদিস থেকে গবেষণা করে নতুন করে নতুন নতুন প্রজন্মকে আমরা এক একটা আলোচনা উপহার দেওয়া ঠিক কি না এজন্য আপনি বুঝেন যে বিয়ে বাড়িতে টেবিলে বসতেছে খাচ্ছে আবার চলে যাচ্ছে এই সমস্ত মানুষ রাস্তার মানুষ না দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন তো এই যে যে সুন্দর একটা প্যান্ডেলিং করা হয়েছে লাইটিং করা হয়েছে মাইকিং করা হয়েছে আপনি কি মনে করতেছেন এইখানে একবারে নিকৃষ্ট মানুষ যারা এদেরকে আল্লাহ কবুল করবে এদেরকে কোথায় কবুল করবে সাহার দোকানে কথা হয় না ঘুরে সুবহান আল্লাহ সাহার দোকান তো বছরে কোনোদিন পাওয়া যায় না মাহফিল হইলে পরে মাহফিলের সুবাদে চা পিঁয়াজি আর পাপড়ের দোকান বসে তাই না আর মাহফিল তো প্রত্যেক দিন হয় আহারে কপাল পোড়া মুসলমান বাংলাদেশের অনেক জেলায় প্রোগ্রাম করলাম গতকালকে প্রোগ্রাম করেছি ফুলতলা জামিরা সাতিয়ানিতে আগামীকাল আছে লোহাগাড়াতে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট্ট সন্তান আমার প্রত্যেক দিন প্রতিদিন আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম আছে
তাইলে এর পরেও তো এর পরেও প্রত্যেকদিন মাহফিল কিন্তু এই রকম বর্বর অসভ্য যে কোরআনের কথা হচ্ছে এরপরে কোরআন থেকে প্রাধান্য কোরআনকে না দিয়ে চার দোকানে এখনো টানটান করে বসে আছে এরা নিঃসন্দেহে কোরআনের শত্রু ঠিক কি না এরা জাতির শত্রু ঠিক কি না এদেরকে মুখোশ উন্মুক্ত করে দিতে হবে যারা কোরআনের আইন চলাকালীন কোরআনকে বাধা প্রদান করে কোরআনের বিপক্ষে স্লোগান তুলে কোরআনের বিপক্ষে আওয়াজ তুলে এক জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনের বিপক্ষে সরগোল করে শুনেন এটা আবু জাহেলের উত্তরাধিকারী ছাড়া আর কিছুই না আপনি কি মনে করছেন ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেছে আবার আপনি চাইলে ঘুমিয়ে যেতে পারতেন আপনি এইখানে যারা আছেন প্রত্যেক মানুষ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জন আমি নিজে জানি প্রত্যেকেই শরীর ক্লান্ত শরীর নিয়ে শ্লান্ত শরীর নিয়ে অসহায়ত্ব ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছেন ঠিক কি না শুনে নেন জেনে নেন কাজ দেয়ার মুসলমানেরা শেখাটির মুসলমানেরা ও প্রিয় মহিষ খোলাবাসী শুনে নেন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা দুনিয়ার সবকিছুকে বাদ দিয়া বাসার ভিতরে লক্ষ টাকার গরু ছিল হাঁস মুরগি ছিল শত শত টাকার সম্পত্তি ছিল যে সমস্ত মানুষেরা কোথাও বেড়ানোর জন্য যদি দাওয়াত করে বাসা চুরি হয়ে যাবে বলে বেড়াতে যায় না ঠিক কি না এই সমস্ত মানুষগুলা চুরির ভয় অফ করে দিয়ে চুরি হয় হোক কিন্তু মহিষগুলায় একটা মাহফিল হচ্ছে মা বোনেরা সন্ধ্যার সময় তালা লাগাইয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে চুরির ভয় না করে সম্পত্তির উপরে মায়া না করে যারা এই তোমরা এই আলোচনা শেখো আমি যেমন করতেছি তোমাদেরও কিন্তু করতে হবে ঠিক কি না তাইলে আমার দিকে ফলো করে শেখো পারবা না ইনশাল্লাহ তাহলে মুরব্বীরা ইন্দা শুনুক কিন্তু তোমরা শিখবা কজন পারবা না এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা করাই দিব ইনশাল্লাহ তাহলে আর কথা বলা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন পৃথিবীবাসী শুনে নাও সম্পত্তির জন্য সন্তান বাড়ি যায় না বাজারে যায় না ঘাটে যায় না যে গরু চুরি হয়ে যেতে পারে হাঁস মুরগির ক্ষতি হতে পারে বন বিড়ালে কবুতর ধরে নিয়ে যেতে পারে কিন্তু আমার প্রিয় মা এবং বোনেরা আপনারা যারা আল্লাহর কোনার শোনার জন্য মাইকিং করার পরে মানুষকে শুনেছেন যে কবে মাইকিং করলো কবে মাহফিল এই থেকে নিয়ত করলেন যে আগামী মাসের 12ই মার্চ মহিষখোলা মহিলা মাদ্রাসা কর্তৃক একটা মাহফিল আপনি নিয়ত করলেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন পৃথিবীবাসী শুনে নাও শুধু যে মাইকিং আর পোস্টারিং দেখে বাসায় বসে নিয়ত করছিলা ইন্নামাল আমালু বিন্নিয়ত তুমি যে অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ত করেছিলা আমার আল্লাহ তুমি মাহফিলে আসো না আসো শুধু নিয়ত করার কারণে আল্লাহ তোমার আমল নামায় সাওয়াব দিবে সুবহানাল্লাহ এই হাদিস শোনার পরে সাহাবারা ভয় পেয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদল সাহাবারা আনন্দে চিৎকার চেঁচামেচি শুরু করলেন যে আমরা কোনো ভালো কাজ করলে আমরা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করি তাইলে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব যদি কাজটা নাও করতে পারি কিন্তু সচেতন যত সাহাবা ছিল তারা ভীত সাব্যস্ত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি তো বলেছেন যে ভালো কাজের নিয়ত করলে পরিপূর্ণ সওয়াব ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিষখোলাবাসী তো ভালো বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আপনি তো 1450 বছর 1500 বছর পরে থাকবেন না যখন নবী থাকবে না রাসূল থাকবে না আপনার সাহাবারা থাকবে না তখন তো মানুষগুলো হয়তো বা খারাপ কাজের নিয়ত করবে কিন্তু সমাজের ভয়ে রাষ্ট্রের ভয়ে দেশের ভয়ে বাবার ভয়ে মায়ের ভয়ে মানুষের ভয়ে একটা খারাপ কাজের নিয়ত করেছে শয়তানের ধোকায় পড়ে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন শয়তান হচ্ছে ক্লিয়ার এনিমি আল্লাহ রব্বুল আলামিন বলেন শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু ডু নট ফলো দ্য ফুট স্টেপ অফ ডিভিল আল্লাহ বলছে ডু নট ফলো দ্য ফুট স্টেপ তুমি কখনো ফলো করো না তুমি কখনো তাকে ফলো করো না তুমি তার পদঙ্কন অনুসরণ করো না ডু নট ফলো দ্য ফুট স্টেপ অফ ডিভিল তুমি শয়তানের পদঙ্কন অনুসরণ করো না চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ ও হু হ্যাভ বিলিভড ইনটু ইসলাম কমপ্লিটলি অ্যান্ড পারফেক্টলি আল্লাহু আকবার তোমরা যারা ইমানের দাবি করেছো শুনে নাও ও ইউ হু হ্যাভ বিলিভড হো আমার ইমানদারেরা শুনে নাও তোমরা আমি সত্তাকে যারা বিশ্বাস করো শুনে নাও ইনটা ইনটু ইসলাম কমপ্লিটলি অ্যান্ড পারফেক্টলি
তোমরা অন্য কোন জায়গায় যাও না কমপ্লিটলি এন্ড পারফেক্টলি পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিকে ঝাঁপিয়ে পড়ো সুবহানাল্লাহ তোমরা যদি ইসলামের ভিতরে চলে আসো আমি আল্লাহ পুরস্কার দিব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে বর্ণনা করেন বিশ্বনবীকে জানিয়ে দিলেন বিশ্বনবী আপনি মানুষকে বলে দেন যারা এই যে বলেছিলাম যারা ঈমান আনয়ন করলো অবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান আনয়ন করবার পরে যারা ভালো কাজ করলো কোরআনের মাহফিলে আসলো আল্লাহ তাআলা বলেন এরাই একমাত্র কেবলমাত্র জান্নাতি সুবহানাল্লাহ তাহলে বুঝলেন বাসাবাড়ি ফেলে রেখে মাহফিলের ভিতরে আসলেন এর ফজিলত কি বুঝতে পেরেছেন আরেকটা শুনে নেন বুখারী শরীফের বর্ণনায় রাগ হচ্ছে না তো আপনাদের আল্লাহ কবুল করুন সবাই পড়ি আমিন আল্লাহর নবী বিশ্বনবী বলেন বুখারী শরীফের বর্ণনায় লা ইউকওয়াদু কওমু ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ও পৃথিবীবাসী শুনে নাও মহিষ খোলার মানুষ শুনে নাও লা ইউকওয়াদু কওমু ইয়াযকুরুনাল্লাহ যে সমস্ত গোত্রের লোকেরা বা গোষ্ঠীর লোকেরা বা গ্রামের লোকেরা অথবা যে সমস্ত পাড়ার মানুষেরা সহজ বাংলায় যে সমস্ত বংশের মানুষেরা লা ইউকওয়াদু কওমু ইয়াযকুরুনাল্লাহ চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার যে সমস্ত মানুষেরা দলে দলে দল বেঁধে বাসাকে বাইরে ফেলে চোরের ভয় না করে রবের ভয় করে যারা মাহফিল প্যান্ডেলে বসলো দুনিয়ার কোনো এসপিডিসি ওসি মন্ত্রী মিনিস্টার নয় আমি আল্লাহ এদের জন্য ও হাফাতহুমুল মালাইকা আসমান থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতা বর্ষণ করি সুবহানাল্লাহ আমার হেদায়েত ভাই বলেছিল ফেরেশতারা আসে এবং দেখে এবং আল্লাহকে বলে সুবহানাল্লাহ এবং দেখে দেখে তারা বলে এবং আল্লাহ বলেন ফেরেশতারা বলেন ইয়া রাসূল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন রব্বে করিম তারা জাহান্নামের ভয়ে সবকিছুকে পিছনে ফেলে কোরআনের ময়দানে এসেছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এইটা তারা চেয়েছে আপনি এদেরকে ক্ষমা করে দেন যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করবে সুবহানাল্লাহ শুধু তাই নয় ও কাজদিয়া ও মহিষকুলার মুসলমানেরা শুনে নেন জেনে নেন বুঝে নেন হাফাতহুমুল মালাইকা শুধু ফেরেশতা বর্ষণ করে শেষ করবে না ও পর্দার অন্তরালের মা এবং বোনেরা আপনারা যারা রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে ক্লান্ত শরীর নিয়ে মা বোনেরা যারা বসে আছেন শুনে নেন আমি আপনাদের সন্তান বলছি আমি আপনাদের ছোট ভাই হিসাবে বলছি ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আপনি যে ভূমির উপরে বসে আছেন শুধু আপনি যে কোরআন শুনতে এসেছেন এই কোরআনের সম্মানে আল্লাহ তাআলা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের তৈরি নূরের ফেরেশতার পর পর রহমতে সাকিনা দিয়ে দেয় সুবহানাল্লাহ এরপরে রব্বে করিম বলেন রব্বে করিমের সাহাবীরা বলেন রাসূলের হাবিবের সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুঝতে পেরেছি রাসূল শয়তানের ধোকায় পড়ে মহিষকুলাবাসী নবী থাকবে না রাসূল থাকবে না তখন তো অনেক সময় অপরাধ করতে পারে অপরাধ না করার আগেও নিয়ত করতে পারে ঠিক কি না আমরা অনেক সময় কিন্তু নিয়ত করি আমাদের যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা অমুক দিন কনসার্ট হবে অমুক জায়গায় আমরা যাব এরকম নিয়ত করি কি করি না কিন্তু দেখা গেল পরিবেশের চাপে পড়ে বা আব্বুর ভয়ে কনসার্টে কিন্তু আমরা অনেক সময় যাইতে পারি না এমন হয় কি হয় না আল্লাহ রাসূলের কাছে একদল সাহাবারা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যে যারা ভালো কাজ করবে নিয়ত করলেই সব পাবে আল্লাহ নবী বিশ্ব নবী আমরা তো শয়তানের ধোকায় পড়ে আমরা তো অনাবড় তো খারাপ কাজের নিয়ত করি আমরা এই করব সেই করব এইটা করব সেইটা করব আমরা তো কাজ করি না কিন্তু রাসূল আল্লাহ আল্লাহ কি পরিপূর্ণ গুনাহ দিবে তখন বিশ্ব নবী সমস্ত সাহাবাদের দিকে মিসকি হেসে দিয়ে বলছে ও পৃথিবীর মানুষেরা শুনে নাও একজন মা যদি সন্তানের সামান্য অপরাধ ক্ষমা করে দিয়ে মনটাকে মলিন দেখলে পড়ে চুমু দিয়ে বুকে তুলে নেয় আমার আল্লাহ মার থেকে দয়ালু যে ব্যক্তিগুলা অপরাধ করার দৃঢ় প্রত্যয় নিল কিন্তু সমাজ রাষ্ট্র দেশ বা মানুষ বাড়ির ভয়ে অপরাধ ছেড়ে দিল অপরাধের শুধুমাত্র শপথ করেছিল অপরাধ করে নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের উপর আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছি আল্লাহ রব্বুল আলামিন কোনো গুনাহ দেয় না সুবহানাল্লাহ বুঝতেছেন আপনারা তখন সাহাবারা বলছে আল্লাহ সওয়াব তো নিয়ত করলেই দেয়
কিন্তু গুনাহ যে দেয় না কেন বলছে সাহাবারা শুনো ও মহিষ খোলাবাসী শুনে নেন আজকে রাসূল নাই আমরা রাসূলের ওয়ারিস হিসেবে এসেছি আপনাদের সন্তান হিসেবে এসেছি আপনাদেরকে কিছু হক ছিল কোরআনের কথা রাসূলের আদর্শ থেকে প্রচার করা প্রসার করা কারণ আমরা তো এসেছি নিজের বাসার ভাতকে শুধুমাত্র আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে ডাকতে ঠিক কি না কারণ একজন মানুষ যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে ওই ব্যক্তি বুঝতে পারে না এটা বাস্তবতা নাই এটা স্বপ্ন ঘুম ভেঙে গেলে স্বপ্নের কোনো মূল্য থাকে একটু জোরে বলেন না স্বপ্নের কোনো মূল্য থাকে না যারা বক্তা এরা কিন্তু স্বপ্ন দেখে যে বিমানে করে কক্সবাজার মাহফিলে গিয়েছে মাহফিলে যাওয়ার পরে কক্সবাজার থেকে 50,000 টাকার একটা চেক বক্তার পকেটে ঢুকিয়েছে আমাদের স্বপ্ন এমন ঠিক কি না আর আপনারা যারা আপনারা স্বপ্ন দেখতেছেন অমুক ভুঁয়ে অমুক খেতে আমার একবারে পুরো ফসল পেকে সুন্দর ফসল হইছে ঘরে তুলছি এই তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন ঠিক কি না তো ঘুম ভেঙে গেলে কি স্বপ্ন কি স্বপ্নের জায়গায় থাকে নাকি আপনি সেই টিনের বেড়া আর খড়ের চালের নিচেই থাকেন একটু জোরে বলেন ঘুম ভেঙে গেলে যে যেখানে সে সেইখানে না ওরে সুবহানাল্লাহ দেখতেছি মেঘের উপর দিয়ে উঠতেছি হঠাৎ ঘুম ভেঙে গেছে দেখছি যে সেই লেপের নিচে এরকম হয় কি হয় না ভাই শুনে নেন মহিষকুলার মানুষেরা শেখাটির মানুষেরা শুনে নেন আমরা এই দুনিয়াতে যারা আছি আমরা একটা ঘুমের ভিতরে বিভোর এই দুনিয়াটা কিন্তু স্বপ্নের মতো আল্লাহে আপনি হাদিস কোরআনের চশমাটা চোখে পড়েন আপনি বুঝতে পারবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে ঠিক কি না আপনাদের এই পাশে দুইজন মানুষ আজ থেকে প্রায় 2 বছর 3 মাস আগে রানা এবং আরেকজন ছিল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল মনে আছে আপনাদের তাদের সাথে চলাফেরা করতো তাদের বন্ধুরা আসে না এখনো আসে না ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে ভলিবল খেলতেছে কিন্তু তারা আজ কোথায় একটু জোরে বলেন বিশ্বাস করেন আপনি গবেষণা না করতে পারেন কিন্তু আল্লাহ আমাকে কলব দিয়েছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা পৃথিবীবাসী শুনে নাও কান খুলে শুনে নাও তোমাদেরকে আল্লাহ তাআলা হৃদয় দিয়েছে ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তোমাকে কর্ণ দিয়েছে ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি তুমি এই তিনটা ইন্দ্রিয় শক্তিকে যদি কাজে না লাগাতে পারো এইটা দিয়ে যদি গবেষণা না করতে পারো এইটা দিয়ে যদি আল্লাহ সৃষ্টির নিদর্শন না দেখতে পারো আমি আল্লাহ বলছি সেম কোয়ালিটি অফ অ্যানিমেল বালহুম আদল আপনি কুকুরের থেকে নিকৃষ্ট ঠিক কি না হৃদয় দিয়েছে চক্ষু দিয়েছে গবেষণা করেন প্রচন্ড ভরা মৌসুম করোনা তখন তারা নওয়াপাড়ায় যাচ্ছিল আপনারা লাশ যারা দেখেছেন ফেসবুকে আমি দেখলাম হৃদয়টা চলে গিয়েছে মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু মাস্কের একটা কোণা একটা কানে বাঁধানো আছে ঠিক কি না একটু জোরে বলেন ও প্রিয় ভাইরা কিছুদিন আগে আজ থেকে প্রায় 1.5 মাস আগে চেঙ্গুটিয়াতে একটা প্রোগ্রাম ছিল খড়রিয়াতে আমার ওই প্রোগ্রামের দিন সকালবেলা আমার সামনেই একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে গেল জায়গায় 2 জন মানুষ মারা গেল আমি দেখতে পেলাম তাদের সোয়েটার আছে তাদের হাত মোজা আছে আমি দেখতে পেয়েছিলাম ফেসবুকে যে রানার কানের ভিতর একটা মাস্কের একটা কোণা পড়েছিল কেন পড়েছিল আপনার এলাকার ঘটনা দিয়ে আপনাদেরকে বলতে চাই মাস্ক পড়েছিল কেন একটু আওয়াজ দিয়ে বলেন তো করোনা থেকে বাঁচার জন্য কিন্তু মাস্কের কোনা ঠিকই আছে করোনা ঠিকই আছে পৃথিবীটা ঠিকই আছে চলন্ত গতিতে সেই মহিষখোলা চলছে চলন্ত গতিতে সেই বাংলার জমিন চলছে উর্বর গতিতে প্রত্যেকটা মানুষ আগাচ্ছে কিন্তু যে ব্যক্তি করোনার ভয়ে মাস্ক পরেছিল কিছুদিন আগে যে ব্যক্তি শীতের ভয়ে ঠান্ডা লাগবে বলে সোয়েটার পরেছিল হ্যান্ড গ্লাভস পরেছিল সামান্য একটা ট্রাকের চাকার নিচেই পড়ে তাদের প্রাণ পাখিটা নাই ঠিক কি না এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি তোমাদেরকে বড় ভালোবাসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি তোমাদেরকে বড় ভালোবাসি যদি ভালো নাই বাসতাম তাহলে আমি চাইলে এই নিচের কল থেকে পানি পড়াটা বন্ধ করে দিতে পারতাম ঠিক কি না পৃথিবীতে কোনো বাবার ক্ষমতা ছিল না কল থেকে একটা ফোঁটা পানি বের করে দিবে ঠিক কি না আল্লাহ চাইলে যে আল্লাহ তাআলা পানির মাটির নিচে পানির নিচে একটা মজবুত লোহা থাকলে পরে এই লোহাটাকে পচিয়ে দেয় 3 মাস পরে ঠিক কি না
কিন্তু আল্লাহ বলছে আফারাআইতুম্মা তাহরুসুন, তুমি যে ছোট্ট সরিষা কোনা মাঠের ভিতরে কাদার ভিতরে ফেলে দিলা এবং বাসায় এসে চার দোকানে গল্প করলা, আল্লাহর কোরআনের বিপক্ষে স্লোগান দিলা, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বললা, তুমি কি একটা বারের জন্য ভেবে দেখেছো যে মাটিতে আল্লাহ এত পাওয়ার দিয়েছে লোহার মতো শক্তিশালী ধাতুকে পচিয়ে দেয় গলিয়ে দেয়, সেই আল্লাহ ছোট্ট একটা ধানকে ছোট্ট একটা সরিষাকে পচিয়ে দিতে পারতো, ঠিক কি না? ও মহিষকুলাবাসী শুনে নেন, আল্লাহ বলছে আফারাআইতুম্মা তাহরুসুন, তুমি কি জানো তুমি যে বীজ বপন করো এই বীজ থেকে খাবারগুলা কে তৈরি করে দেয়? আল্লাহ বলছে আমরা বলছি আল্লাহ আমরা জানি না, আল্লাহ নিজে উত্তর দিচ্ছে সূরা ওয়াকিয়ার ভিতরে আআনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার, তুমি যে বীজ বপন করে দিয়ে আসো, তুমি যে ধানের পাতোগুলো দিয়ে আসো কাদার ভিতরে, তুমি যে পাতো দাও, শুনে নেন কৃষক, আপনারা তো গবেষণা করেন না, শুনে নেন, আপনারা বলেন তো যে ধান ছাড়াই ছাড়াই কলগুলো উপরে আর শিকড়গুলো নিচে দিয়ে সুন্দর করে পুঁতে দেন নাকি? জোরে বলেন কৃষক যারা, এরা একটু জোরে বলেন, আপনি তো সুন্দর করে ছাড়াই দেন, একবারে কল নিচেই চলে যায়। আল্লাহ বলছে আআনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন, তোমার জন্য তোমাকে ভালোবাসি তাই আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নিজে কুদরতি জিম্মায় আমি আল্লাহ প্রত্যেকটা ফসল থেকে ধানের ব্যবস্থা, গমের ব্যবস্থা, সরিষার ব্যবস্থা আমি আল্লাহ করে দিই, সুবহানাল্লাহ। আর এইটা খাইয়ে ওরে সুবহানাল্লাহ, আমাগো কি পাওয়ার, আমরা তো পুরো আল্লাহর দিন, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে, আল্লাহর জমিন থেকে মর্দ মুজাহিদদের উপরে অত্যাচার করি, ঠিক কি না? ও পৃথিবীবাসী শুনে রাখেন, পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, প্রতিদিন সূর্য ওঠে আকাশে যেমন সত্য, চন্দ্র ওঠে যেমন সত্য, তারকারাজি আকাশের থেকে আলো দেয় এটা যেমন সত্য, আল্লাহে আল্লাহর শপথ করে বলছি আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, ইসলাম ইসলামী আন্দোলন দেশ চালাবে, ঠিক কি না? এই জন্য আপনারা শপথ গ্রহণ করতে হবে, আল্লাহে আপনারা যদি ঈমানের দাবি নিয়ে আগাতে পারেন, এদেশ মুসলমানের দেশ, এদেশ খাব্বাবের দেশ, এদেশ খুবায়েবের দেশ, এদেশ শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইয়ের দেশ, এখনো যদি আমরা স্লোগান তুলতে পারি কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, ঠিক কি না? এখনো যদি আপনি স্লোগান তুলতে পারেন আল্লাহ আমাদের নামাজ আপনার জন্য, স্লোগান কি তুলতে পারি? জোরে বলেন, অবশ্যই পারি, কারণ স্লোগান আমরা নামাজ না পড়লে পরে আল্লাহ সাত দোকানে বসাই রাখতে পারত, মাহফিলে আনতো না, ঠিক কি না? তাইলে নামাজ পড়তে হবে। আমাদের সমাজে ডিজিটাল বাটপার, কি বাটপার? ডিজিটাল বাটপার আছে, বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, উড়ে সুবহানাল্লাহ, মুফতি শয়তান কথা কয় না, কি ফতুয়া যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, কিন্তু ও শয়তান জানে না রাসূল বলতেছে যে নামাজ পড়লো না সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, কথা বলে না? আর আজকে নামাজ নেই, রোজা নেই, উড়ে আল্লাহ কেউ মরে গেলে পড়ে হুজুর বাড়া করে খতম পড়ায়, একটা আওয়াজ দেন, খতম পড়ায় না এলাকায়, আপনারা বলেন তো এই কোরআন কি নাজিল হয়েছে খতম পড়ার জন্যে? একটু জোরে বলেন, কোরআন খতম পড়ার জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দ্যার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার, এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন, যারা বিশ্বাসী প্রত্যেকটা বিশ্বাসীর পথ প্রদর্শক হিসাবে এ কোরআন আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীবাসী শুনে নেন, মহিষকুলাবাসী জেনে নেন, কোন একটি জায়গায় একজন ব্যক্তি প্রত্যেক দিন গরু জবাই করে কষাই, বুঝতেছেন আপনারা, কষাই গরু জবাই করে সকালবেলা ইমাম সাহেবকে দিয়ে গরু জবাই করাই, গরু জবাই করে, বর্তমান গরুর গোশের কেজি কত করে? 750 না? এবার কবে নিয়ে হুজুর দেইছো, ওই যে কইছিলাম না মাদ্রাসায় পড়লে ভাত না খাইয়ে মরে যায়, এই হুজুর গরুর গোশের কেজি কত জানে না, আছে না? অনেকে বলতে পারে দেখছো কইছিলাম না যে মাদ্রাসায় পড়লে পরে না খেয়ে মারা যায়, এই যে গরুর গোশের বাজার দাম জানেন, ও ভাই শুনে নেন, এই মাদ্রাসায় পড়ে কি হয়েছে, গরুর গোশের বাজার দাম জানা লাগে না, পেঁয়াজের কেজির দাম জানা লাগে না, বাসায় বসে থাকি, ওমা মিয়া দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আসমান থেকে আপনাদের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেয় হুজুরদের, ঠিক কিনা?
সুবহানাল্লাহ আপনারা প্রত্যেকদিন কি খান মাসে একদিন গোশ খান তাও ইমাম মহল্লাই খায় আপনার বাড়ি এই সুবাদে আপনার বউ আপনার গুতাই ও মনির আব্বু ইমাম সাহেবের তো খাওয়া 6 তারিখে আমরা তো এক মাস গোশ খাই না তাহলে ইমাম সাহেবের আজকে খাওয়া আজকে একটা মুরগির ব্যবস্থা করো কথা বলে না আবার এক দল কবে না হুজুর হইলে না খেয়ে মরতে হবে তুমি একটাই ছেলে এটা মাদ্রাসায় দিছো আফসোস মাদ্রাসাতে পড়লে পড়ে কোনো মানুষ না খেয়ে মারা যায় না তবে হ্যাঁ তবে কি একটু আওয়াজ দেন তবে হ্যাঁ শর্ত আছে কিছু হুজুরও হয়ে গেছে এমন ওরে সুবহানাল্লাহ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে ইমাম আবার নামাজ পড়ায় আমার মতো ওয়াজও করে এরপরে হিংসার ডিব্বা অহংকারের খনি ওর অন্তরের ভিতরে ঠিক কি না একটু আস্তে বলেন গবেষণা করে পেয়েছি যে সবথেকে বেশি অহংকার আর হিংসা আমার মতো মৌলভীদের ভিতরে কথা বলে না মহিলাদের থেকেও বেশি আমরা হুজুররা আগে আমাদের কাছে মানুষ দোয়া চাইতো হুজুর দোয়া করেন পরিবারে অশান্তিতে আছি আল্লাহ যেন আমাদের উপরে শান্তি দেয় এখন আমরা দোয়া চাই ও জনগণ আপনারা দোয়া করেন কারণ যারা ইউটিউব চালান এক হুজুর বলতেছে ও বাটপার আরেকজন বলতেছে ও কাফের একজন বলতেছে ও মুনাফিক একজন বলতেছে ও হচ্ছে শয়তান আরেকজন বলতেছে ও ইহুদিদের দালাল আরেকজন বলতেছে ও মুচির দালাল আরেকজন বলতেছে ও পাঁচটা গোলাম কথা কয় না এজন্য আমরাই সাধারণ জনগণের কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন অন্তত পক্ষে টুপি আলারা যেন অহংকার হিংসা ভুলে গিয়ে এক কাতারে আসতে পারে ঠিক কি না আপনারা দোয়া করেন তাদের জন্য আল্লাহ যেন বেসিক যে ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেমন আমাদের প্রভু এক আমাদের কোরআন এক রাসূলের আদর্শ এক এগুলোকে আঁকড়ে ধরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারি সবাই পড়ুন আমিন সম্মানিত ভাইরা রাগ হচ্ছে না তো আপনাদের আল হাক্কু মুররান আপনাদের রাগ হলেও যে শুনতে হবে কারণ সমাজ তো পচে যাচ্ছে আমরা যদি কথা না বলি সমাজে ছয়লাপ হয়ে যাচ্ছে হিংসা আর অহংকারে ওরে সুবহানাল্লাহ আমাদের ভিতরে হিংসার ডিব্বা অহংকারের খনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইসলামী আন্দোলন কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের দন্দান মোবারক শহীদ করেছে যে রাসূল পরীক্ষাকরণ করেছে যে রাসূল খন্দকের যুদ্ধে নিজে হাতে কোদাল ধরেছে যে রাসূল ইসলামকে বিজয়ী করতে গিয়ে ইসলামকে আনতে গিয়ে যে রাসূল মাসের পর মাস বছরের পর বছর পাহাড়ি শিহাবে আবু তালেবে কারাবরণ করেছে সেই রাসূলের আদর্শের উম্মত হয়ে সেই রাসূল পাওয়া ধর্ম নিয়ে সেই ইসলাম ইসলামী আন্দোলনের উপরে দাঁড়িয়ে আমরা প্রাপ্যের প্রাপ্য সম্পদ মনে করে ইসলামের বিপক্ষে ফতোয়া দি ঠিক কিনা আজকে আল্লাহ বলছে শুনে নেন ওমাইয়াবতাকি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন হে পৃথিবীবাসী শুনে নাও ওমাইয়াবতাকি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন এই শুনে নাও তোমরা আবার শুনে নাও ইসলাম ছাড়া অন্য যত তন্ত্র যত মন্ত্র যত দল যত মাজার যত মসজিদ যত মাদ্রাসা যত খাদেম যত খানকা প্রত্যেকটা ব্যাপার অহুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত ঠিক কিনা সুতরাং আপনি নামাজ পড়তেছেন ইসলামের আলোকে কোরআনের আলোকে আব্বু মারা গেলে কোরআন শরীফ পুরা হুজুরের বলছে হুজুর ভালো ভালো দেখে 10 জন ছাত্র